কম্পিটিশন আমি জানি কি বলবো ওরা খেতে শুরু করবে তারপর দেখা যাবে কি ওই বার দু হাতে ও আমাজিং তো শুরু করতে মনে হচ্ছে ভাই চামু ছেড়ে দিয়েছে হাতে শুরু করে দিয়েছে লুকার জন্য চামু ছেড়ে হাতে सलामुअलैकुम बन्धुरा एसे गेछि आमरा आरेकटा नतून भिडियो निये लेट फ्री तरफ थेके आमी मासुद आज के आमरा जाच्छि आमताय एकटा रेस्टुरेंटे तो एटा रिकमेंड भिडियो एकटा बंधु बोलेछे ओखानकार बंधु जे ओखाने एकटा भालो रेस्टुरेंट आछे तो ओखाने बिरियानी नाकि खूब भालो हय तो आमरा एसे गेछि जाच्छि ओखाने तो आमरा बेरिये पड़ेछि आमरा रास्ते आछि आमी आमार बंधु आरेकटा बंधु कैमराय आछे तो आमरा ओखाने जाबो तो आज के एकटु फानी करबो आज के आमरा एकटु कम्पिटिशन करार प्लान आछे तो रिव्यू तो देबोई तार संगे कम्पिटिशन होबे तो कम्पिटिशन करब चलू आपको गेले पहुँचे जाब तो चलू ओखे जाब रेस्टुरेंट देखो खाव अपना रिव्यू देव और फान करब पूरा भिडियो देखें लाइक करबें वाच करबें शेयर करबें बेसि बेसि सपोर्ट करबें तो अपने जे खेटे खेटे जैगागुलो बार कर जाो सपोर्ट अपना सपोर्ट हमारे खूब ही प्रयोजन तो सपोर्ट करबें और चलू जा संगे थकूँ तो আমরা রেস্টুরেন্টের ভিতরে এসে গেছি অলিভ রেস্টুরেন্ট আমতা শিবম মার্কেট ফার্স্ট ফ্লোর তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে এসেছি তো মেনু আমাদের সামনে রয়েছে তো যেহেতু লাঞ্চ টাইম এখন আমরা এসেছি 1:30 বাজে সরি 2:30 বাজে তো লাঞ্চ করব আসতে আমাদের যে টাইমটা লেগেছে সেই টাইমে তো মেনু রয়েছে সামনে তো আমরা বিরিয়ানি নেব আর যেটা বলছিলাম আজকে চ্যালেঞ্জ হবে তো একটু প্রবলেম হয়েছে বলতে আমরা তিনজন চ্যালেঞ্জ করব বলে ঠিক করেছিলাম একটা স্ট্যান্ড অর্ডার করা ছিল স্ট্যান্ড এখন এসে পৌঁছায়নি আমরা যার জন্য तीन जने करते दूजन करब बुबाई और राजेश करबे तो हमें भिडियो करब पुरो भिडियो देखें फान है वो मध्य जे फार्ष्ट है से प्राइस है जे हार लंका खेते हैं से बिल्ट पे कर बिल्ट पे कर ठीक है तो ये फान थको तरपर क्वालिटी क्या रिव्यू वाला दिए देखे को कथा ना चलो हमें अर्डर करी आसुक पुरो भिडियो देखें चलो अर्डर दीची तो एक प्रब्लेम আড়াইটা বেজে গেছে তো আমরা অর্ডার দিতে একটু প্রবলেম ফেস করতে হলো বলতে বিরিয়ানিটা শেষ হয়ে গেছে বিরিয়ানি নেই তো যার জন্য আমরা আবার চেঞ্জ করলাম কম্পিটিশন হবে তো বিরিয়ানির জায়গায় আমরা চিকেন ফ্রাইড রাইস নিচ্ছি তো ওটা দুজন জাস্ট এটাই পরিবর্তন যেন বিরিয়ানি শেষ হয়ে গেছে কিছু করার নেই তো আমরা চিকেন ফ্রাইড রাইস অর্ডার করে দিয়েছি অর্ডার করলে ওরা দুজন কম্পিটিশন করবে তো পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি সাপোর্ট করবেন তো আমাদের অর্ডার এসে গেছে দুজনের কাছে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো ওরা দুজন রেডি হচ্ছে কম্পিটিশন আমি জানি কি বলবো ওরা খেতে শুরু করবে তারপর দেখা যাবে কি ফার্স্ট হয় তো যে হারবে সে লঙ্কা খেতে হবে সেটা দেখো তো রেডি রেডি 1 2 3 তো আচ্ছা বুয়া এখন রেডি না ওকে বুয়া রেডি হয়নি ফর সেকেন্ড টাইম আবার ওয়ান সেকেন্ড বুয়া holding the spot up already acha now our now over once again 1 2 3 start kore diyechi khete baba raje sawalam machhe so start je harbe se kata lanka kabhi kichu paran चेस्टा कर
তাদের ভয়ে ওয়ে সিচুয়েশনটা দেখুন গালে কতটা নিয়েছে কাঁচে লঙ্কা না খাবার ভয়ে কাঁচা লঙ্কা যাতে খেতে না হয় তার ভয়ে দুজনেই অপ্রাণ চেষ্টা করছি উল্টো দিকে দেখাচ্ছে দেখছে যে যদি চেঞ্জ করা যায় দেখুন চলছে আচ্ছা স্যালাড হ্যাঁ স্যালাড হতে গেছে স্যালাডও খেতে হবে কিন্তু স্যালাডটাও টেনে দাও লঙ্কাগুলো রেখে দাও লঙ্কাটা যে হারভেস্টে খাবে বাকি স্যালাড খাও ও ভাই দু হাত ইউজ করছে আবার দেখুন ভাই আবার দু হাত ইউজ করছে ও অ্যামেজিং স্ট্র্যাটেজি দু হাত ইউজ করছে চিলি চিকেন দেখাচ্ছে রাজেশ চিলি চিকেন নিচ্ছে না দেখাচ্ছে লঙ্কা খাবে এটা হচ্ছে মেন ফ্যাক্ট এই লঙ্কা খাবে এর জন্য বয় দু হাত দিয়ে খেতে শুরু করেছিল রাজেশ দু হাত ইউজ করছে কিন্তু খাচ্ছে আকার থেকে আর আকার দিয়ে টানছে হিসাব দেখছে এখন রাজেশের প্লেট কমে গেছে বয় থেকে রাজেশকে দেখতে এরকম লাগছে মনে হচ্ছে রাজেশে বেরিয়ে যাবে বয় দু হাত দেখেও কাজে লাগাতে পারছে না ভাই আবার দোয়াতে ইউজ করতে শুরু করতে মনে হচ্ছে জামু ছেড়ে দিচ্ছে হাতে শুরু করে দিয়েছে রুকার জন্য জামু ছেড়ে হাতে কিছু পার্ট রাজেশ জেতার জন্য হাতে খেতে শুরু করেছে না আমরা নেবো তখন পর্যন্ত গাল যতক্ষণ না শেষ হয় তাহলে যতক্ষণ না শেষ হয় ততক্ষণ না এখন না তোমার ফুল ফিনিশ করো মুখটা পুরো ফিনিশ হবে তারপর ভয় হাল ছেড়ে দিয়েছে ভয় হাল ছেড়ে দিয়েছে রাজেশ লাস্ট ফিনিশিং এর হাত দিয়ে খেতে শুরু করে দিয়েছে কামু ছেড়ে যখন ফার্স্ট হওয়ার জন্য লঙ্কা খাবে না বলে রাজেশ কি আর করছে ভয় হাল ছেড়ে দিয়েছে ভয় আর যাচ্ছে না কারণ রাজেশ পুরো কমপ্লিট করে ফেলেছে তো আজকে উইনার রাজেশ তো আমরা লঙ্কার পাটটা রাঁধছি তো এসে গেছে চিকেন কাট রাইস দেখতে পাচ্ছেন চিকেন রয়েছে চিকেন পরিমাণে ঠিকঠাকই আছে তেমন একটু কাছে নিয়ে দেখাবো আর ভাতে চালটাও দেখতে পাচ্ছেন বড় লম্বা চাল আছে আর যেটা কাট রাইসে হয় সবই রয়েছে ক্যাপসিকাম গাজর দেওয়া রয়েছে মশলা দেওয়া রয়েছে তো এক প্লেট ঠিকই আছে মোটামুটি স্ট্যান্ডার্ড চিলি চিকেন আছে স্যালাড আছে সামনে তো প্রথম বাইট আমি দিয়ে দেখবো এটা টেস্ট আবার বলছি চালটা একটু শক্ত আছে আর একটু নরম বেটার হতো আর মশলা ব্যালেন্স আছে হাতটা ঠিকঠাক আছে যে হাতগুলো একদম পারফেক্ট আছে চিকেনগুলো একদম পারফেক্ট লাগছে তো চিকেন হালকা ভাজা রয়েছে ওই জন্য আরও ভালো লাগছে ওপর যে মশলাটা ইউজ করেছে সেই মশলাটা ওদের নিজের যেটা ব্যালেন্স আছে একদম ভালো লাগছে আর সঙ্গে গাজর আর ক্যাপসিকাম মটরশুঁটি এগুলো আরও ভালো লাগছে এগুলো হালকা হালকা ভাজা এগুলো হয় তো ওভারঅল নর্মালে দারুণ লাগলো তো আমি আরেকটা বাইট দিয়ে দেখবো প্রথম বাইটটা তো আমাকে ভালোই লাগলো এটা চিকেন বেশি নিতে এটা দেখা যাক গুড বাট একটু চাল আর একটু নরম হলে চালটা বেটার হতো আরও ভালো লাগবে একটু শক্ত আছে চিকেন ছোটো ছোটো পিস অনেক আছে ছোটো ছোটো পিস অনেক চিকেন দিয়ে আছে এবার একটু চিলি চিকেন দিয়ে দেখবো নর্মাল কালার চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে দেখবো একটু চিকেনটা দেখতে দারুণ লাগছে ক্যাপসিকাম আর গ্রেভিটা দারুণ দেখতে লাগছে একটু চিলি চিকেনের গ্রেভি দিয়ে দেখবো কেমন লাগে
গুড তৈজন ঘুমটা ঠিক আছে তো নর্মাল বেটার লাগছিল তো চিকেনটা মুখে আমার থেকে নর্মালটা বেটার লেগেছে সেই নিতাম চিকেনটা দেখলাম ঠিকঠাক আছে তো যার টেস্টটা যেমন লাগে আমার নর্মালটা বেটার লাগলো তো ওভারঅল গুড আর খাবার কোয়ালিটি খারাপ না ভালো কোয়ালিটি অবশ্যই আপনি আসতে পারেন এতে এখানে খেতে পারেন আর সুন্দর রেস্টুরেন্টটা সুন্দর প্রাইসও রিজনেবল আছে যেটা আমরা মেনু কার্ডে দেখা আছে পুরো দেওয়া দিয়ে দেবো আর রেড চিলি চিকেনের চিকেনটা একটু খেয়ে দেখবো একদম সফট চিকেন দেখে হাত দিয়ে ছেড়ে গেছে একটু প্রেশার দিয়ে ছেড়ে গেল গুড কোয়ালিটি চিলি চিকেন চিকেনটা ভালো হয়েছে ব্যালেন্স মশলা একদম গ্রেভিটা দেখতে ভালো লাগছে দারুণ সফট চিকেনটা ভালো কুক হয়েছে তো প্রোডাক্টটা ছোট রিভিউ আটটা দিই একটু পাকামো রিভিউ দিতাম একটু শসা একটু চিলি চিকেনের বিরিয়ানি আর দুটো চিকেন রয়েছে যেটা পাকামো হয় বেঙ্গল বাংলার পাকামো খাওয়া যাবে আর খেতে গেলে আসতে হবে দেখলে লোভ লাগছে বুঝতেই পারছি কিন্তু খেতে গেলে তো আসতে হবে দেখা যাক দারুণ লাগলো এটা এইভাবে ট্রাই করতে পারেন এটা আর কি দারুণ লাগলো খুবই ঝাল লাগছে এটা মোটরসুটি ভাবছে আমার কাঁচা লঙ্কা আছে আমি মোটরসুটি ভেবে খেলাম ঝাল ঝাল লাগলো হালকা আরও ভালো লাগলো তো ওভারঅল একদম গুড খাবার কোয়ালিটি কোনো কথা হবে না এটা নিয়ে আর একটু কমি চেন লঙ্কাটাকে ঝাল লেগে তো ভালো কোয়ালিটি আমতার মতো জায়গায় ভালো রেস্টুরেন্ট ভালো কোয়ালিটি তো আপনারা যদি আসেন অবশ্যই আসতে পারেন বন্ধুবান্ধবের সঙ্গে ফ্যামিলির সঙ্গে আসতে পারেন ভালো রেস্টুরেন্ট ভালো পজিশন একদম ওদের গায়ে তো ডিসক্রিপশন বক্সে আমরা পুরো ঠিকানা দিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন আর আজকে যে কম্পিটিশনটা করেছে বুয়াই লঙ্কাটা প্রচুর ভালো ছিল এখনও কাঁদছে তো একদিকে এখনও কাঁদছে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ও খেতে পারিনি আর আপনি যেটা বাকিতে ভোগা খেতে পারিনি বিকজ এত ঝাল তো লঙ্কাটা সত্যি ঝাল ছিল দেখে মনে হচ্ছে সাইজের লঙ্কা দেখুন তো প্রচুর ঝাল ছিল আর ও ফট করে খেয়েও ফেলেছে পুরোটা তো পুরো কষ্টটা আপনাদের জন্যে তো আর খেতেও পারলো না শীতের মনটা খেতে পারেনি এত ঝাল লাগে কোয়ালিটিতে খাচ্ছে বলতে বলতে তো প্লিজ আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওটাকে একদম ভাইরাল করবেন সাপোর্ট করুন আপনাদের জন্য আমরা করছি আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমরা খাচ্ছি তো আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদেরকে আরও বেশি সাপোর্ট করবে আরও মোটিভেশন করবে আমরা আরও ভালো ভালো ভিডিও আনবো এরপর আমরা কম্পিটিশন ভিডিও বেশি আনবো ওয়াই চ্যালেঞ্জ করে দিই কষ্ট করার পর ওয়াই নেক্সট ভিডিওতে রাজেশকে হারাবে কি বলছি গাইস নেক্সট ভিডিওয়ে এই বদলাটা কিন্তু আমি নেব আমি এই বদলাটা নেব আপনারা কমেন্টে জানাবেন কি মানে পানিশমেন্ট দেওয়া যাবে এমন পানিশমেন্ট একটা যেন কড়া পানিশমেন্ট যেন হয় তো ভুয়ার কথায় ভুয়ার রেগে আছে আর কিছু ঝাল লাগে বলে তো রায়েসকে নেক্সট ভিডিও হারাবে একদম প্রতিজ্ঞা তো এটাই বয় বলতে চাইছি কমান্ডে আপনারা জানাবেন নেক্সটটা যেটা আমরা পানিশমেন্টে রাখবো সেটা কি এটা আপনারা কমান্ডে জানান এটা লঙ্কা হয়েছে নেক্সট একটা কোনো ভারী পানিশমেন্ট আপনারা জানান কমান্ডে তো সেটাই আমরা রাখবো নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে বেশি সাপোর্ট করবেন আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে তো আমি জিতে গেছি বুবাই এখন হেরে গেছে বুবাইকে এখন পুরো লঙ্কাটা খেতে হবে এক পিস লঙ্কা পুরো ঝাল লঙ্কাটা খেতে হবে আর যা খাওয়া হয়েছে এই বিলটা পুরো বুবাই দেবে ঠিক আছে এই লঙ্কাটা আমি বুবাইকে দিচ্ছি ঠিক আছে এটা খা এটা খাওয়ার পরে এটাও খাবি হেরে গেছিস খা তাহলে কি খা না 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 এটা হবে না হেরে গেছিস চ্যালেঞ্জ করেছিলিস হেরে গেছিস খা হেরে তো যেমন গেছি খেতেই হবে যাই হোক নেক্সট বার আর একটা চ্যালেঞ্জ হবে তুই কোনোবার আমার সাথে জিততে পারবি নি ঠিক আছে লঙ্কার কথা বলা হয়েছে ঠিক আছে দুটো খেতে হবে কিন্তু কেমন লাগছে
আর একটা বাকি রয়ে গেছে। একে বিরিয়ানিও মানে ফ্যাজাইটও খেতে পারে না, তারপরে আবার লঙ্কাও খেতে পাচ্ছে না, আর একটা বাকি রয়ে গেছে। হবে না, হবে না, তাহলে হারজিকার হারজিকার মানে আমি হেরে গেছি, হেরে গেছি, বিল পেটা পুরো দিয়ে দিবি। তাহলে বুবাই হাট মেনে গেছে, এখন উইনার হচ্ছে আমি, একদম পুরো উইনার, বুবাই হেরে গেছে। তো লঙ্কা খাওয়ার পর অবস্থাটা দেখুন, ছেলেটা এত ঝাল লঙ্কা সহ্য করতে পারছে না, যে জিতেছে সেখানে অ্যাশ করছে, আর তার লঙ্কাটা অবস্থাটা দেখুন, চোখ থেকে পানি বেরিয়ে পড়েছে। তো প্লিজ ভিডিওটা বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এত কষ্ট হচ্ছে, সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। তো আপনাদেরকে ফান দেওয়ার জন্য এগুলো করা, তো প্লিজ সাপোর্ট করুন, বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমাদের খুব তাড়াতাড়ি টুকেতে প্রবেশ করিয়ে দিন।